আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। সপ্তাহান্তে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে, কমার কোনো লক্ষণ নেই। কিছু কিছু পণ্যের বাড়তি দাম এখন স্থির হয়ে রয়েছে। রমজানে যেসব পণ্যের চাহিদা বেশি সেসবের দাম বেড়ে গেছে আরও কয়েকদিন আগেই। সব কিছু মিলিয়ে মূল্যের ঊর্ধ্ব গতিতে ক্রেতাদের নাভিশ্বাস। সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে অনুরোধ করছে ভোক্তারা। খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ব্রয়লার মুরগি গত সপ্তাহে যারা কিনেছেন 185 টাকায়, এখন তাদের গুনতে হচ্ছে 200 পর্যন্ত। সোনালী মুরগি বেড়েছে কেজিতে 20-25 টাকা, বিক্রি হচ্ছে 315 থেকে 20 টাকা কেজিতে। আমরা বাড়তে কিনতে দিচ্ছি আর এখান থেকে বলতেছে মাল শহর আছে, মালের নাই, মালের দাম এই কারণে বেশি। দামটা কেন বাড়ছে এটা নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি কিনা জানি না। ডিমের দাম সপ্তাহান্তে ডজন প্রতি 5 টাকা এদিক সেদিক। লালটা 135 টাকা ডজন, সাদাটা আছে 130 টাকা দর্জন। বাজার এখন মুড়ি কাটা পেঁয়াজে 6 লাভ, তারপরও কেজি প্রতি বেড়েছে 5 টাকা। মুড়ি কাটা পেঁয়াজ এক সপ্তাহে দাম একটু কমে, আহামারি গেছে না একটু বাড়ে। সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে, এরপরও সব ধরনের শাকসবজির দাম চড়া। মূলা ও পেঁপে ছাড়া 50 টাকার নিচে কোনো সবজি নেই। টিভিতে দেখি পেঁয়াজের দাম কমছে, তরকারির দাম কমছে, ওইটা কমছে, কিন্তু প্র্যাকটিক্যালি বাজারে আসলে দেখা গেছে যে ওই আগের দাম। ডাল, ছোলা, মশলার মতো যেসব পণ্যের চাহিদা বাড়ে রমজানে, সেসবের দাম বেড়ে গেছে আরো আগেই, যাতে নাভিশ্বাস উঠেছে ভোক্তাদের। যেমন ছোলার কেজি ছিল 80 টাকা, বর্তমানে 100 টাকা, 110 টাকা চলে। তারপর বুটের ডালের কেজি ছিল 90 টাকা, ওই বুটের ডাল 110 টাকা। নির্বাচনের পর চালের বাজার নিয়ে যে কারসাজি করেছিল মিল মালিকরা, তার রেশ রয়ে গেছে এখনো। দাম কমার কোনো লক্ষণ নেই। যেখানে 300-450 বাড়াইছে, এখানে 150 টাকা কমানোর কমায় নেই। যদি 500 কমাইতো তাহলে 50 টাকা কমতো। মাস শেষে যখন আমরা বেতন টেতন পাই, বাজার করতে আসি, চাউল টাউন কিনতে আসি, যখন 2-4 টাকা যদি বেশি হয় তাহলে ওটা আমাদের এক্সট্রা প্রেশার করে। মাছের বাজারও চড়া, তাই সরকারের বাজার মনিটরিংয়ে জোর দেওয়ার দাবি ক্রেতাদের। বেতন বাড়ে না, কিন্তু খরচটা একটু বাড়ে, মাছের দাম বা তরকারির দাম যে যে আছে যে কমার জন্য। সামুজের দাম বাড়ছে, 10-20 টাকা কেজি বাড়তি আছে বর্তমান। গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা কেজি, খাসির মাংস কিনতে গুনতে হচ্ছে 1150 টাকা। খান আলামিন, আরটিভি, ঢাকা। ভারত রপ্তানি বন্ধ করলেও আগামী রমজানে দেশে পেঁয়াজের সংকট হবে না, কারণ রমজানের সময় বাজারে সরবরাহ বাড়বে দেশীয় জাতের পেঁয়াজের, এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা। যদিও বাজারে ভারতীয় পেঁয়াজের না থাকায় দেশে মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়। বিশ্লেষকরা বলছেন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা গেলে দেশে পেঁয়াজের সংকট পুরোপুরি নির্মূল করা সম্ভব। সেলিম মালিকের রিপোর্ট। দেশে বছরে পেঁয়াজের চাহিদা 35 থেকে 36 লাখ টন। এর প্রায় শতভাগই কৃষকরা উৎপাদন করলেও সরবরাহজনিত কারণে নষ্ট হয় গড়ে 25%, ফলে 8 থেকে 10 লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়, যার 90% বেশি আসে ভারত থেকে। গত ডিসেম্বর থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছে ভারত, ফলে বাজারে এই মুহূর্তে পেঁয়াজের দাম বেশ চড়া। সপ্তাহ আগে পেঁয়াজের বাজার ছিল 70-75 টাকা, আজ যা এক সপ্তাহ ধরে পেঁয়াজের বাজার এখন হয়ে গেছে 90-95 টাকা। প্রচুর পরিমাণ মাল আছে, কিন্তু মালের দাম ছাড়তেছে না। আলিবের তো আইলে মনে করেন বাজারে থাকবে না, আর একটু কমবে। দেশে মুড়িকাটা পেঁয়াজের মৌসুম প্রায় শেষ পর্যায়ে, কিছুদিন পরে বাজারে আসবে হালি পেঁয়াজ। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এবার ভারতীয় পেঁয়াজ না আসলেও রমজানে পেঁয়াজের সংকট হবে না। আবহাওয়া যদি ঠিক থাকে, যদি উৎপাদন ভালো হয় তাহলে 30-40টার মধ্যে থাকবে আর কি। ইন্ডিয়ান যদি নাও দেয়, এই বছরে যা পিস লাগাইছে তাতে আপনার ইন্ডিয়ান না আসলেও সমস্যা হবে না। একই মত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকেরও। যে মূল্য নিয়ে আসলে খুব বেশি আপনার হইচই পড়বে না বলে আশা করি, কারণ আমাদের যে মুড়িকাটা পেঁয়াজটা যেটি সেটি তো এই সময় কম থাকে, এটি আসলে ফেব্রুয়ারির পর থেকে যেটি আমাদের রাখি পেঁয়াজ, এটা পর্যাপ্ত পরিমাণ উৎপাদন যেটি আসবে বাজারে সেইটা আপনার মোটামুটি রমজান সহ কোরবানি পর্যন্ত মানে আমরা স্মুথলি এটাই চালিয়ে নিতে পারবো। তবে আমদানিকারকরা বলছেন, পেঁয়াজের দর কমাতে এই মুহূর্তে আমদানি করা পেঁয়াজের বিকল্প নেই। রমজানের সামনে যেভাবেই হোক আমি বলবো যে সরকার যদি কর্পোরেশন করে যদি এটা যদি আমদানিটা করাইতে পারে, তাহলে আমরা হয়তো
এই রমজানের সামনে যে পেঁয়াজের দাম হয়তো কমবে। পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে উৎপাদন বৃদ্ধির সঙ্গে সংরক্ষণ ব্যবস্থার উন্নত করার পরামর্শ বিশেষজ্ঞদের। এখানে পেঁয়াজ আমাদের ইন্ডিয়ার থেকে কেন আমদানি করে আনতে হবে, এটা হচ্ছে সর্বপ্রথম আমাদের কথা। আমাদের পর্যাপ্ত পরিমাণে কৃষক রয়েছে, পর্যাপ্ত পরিমাণে আমাদের কৃষি জমি রয়েছে। কোল্ড স্টোরেজের পাশাপাশি আমাদের মজুত করে সত্যিকার অর্থে উৎপাদন বৃদ্ধি করার যে একটা সেন্ট্রাল প্ল্যানিং, সেটা আমাদের যথাযথ সময়ে আমাদের বাস্তবায়ন করা উচিত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে গত বছর দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে 34.5 লাখ মেট্রিক টন। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। ভারত থেকে আলু আমদানির খবরে দিনাজপুরের হিলিতে খুচরা বাজারে কমেছে দাম। কেজি প্রতি 5 টাকা কমে দেশি আলু বিক্রি হচ্ছে 25 টাকা দরে, তবে দেশি পেঁয়াজ কেজি প্রতি আগের 68 টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছে ভারত থেকে আলু আমদানি হবে এই খবরে মোকামগুলোতে কমেছে দাম। দ্রুত ভারত থেকে পেঁয়াজ আমদানির দাবি ক্রেতাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন নিয়ে কি বলবে ও কি করবে সেটা নিয়ে সরকার বিচলিত নয়, বরং দ্রব্যমূল্য নিয়ে সরকার চিন্তিত। দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার পরিকল্পিতভাবে এগুচ্ছে। ওবায়দুল কাদের মনে করেন, বিএনপি নির্বাচনে অংশ নেয়নি, আন্দোলনেও ব্যর্থ হয়েছে। বিএনপি এখন এই নির্বাচনের প্রতিক্রিয়া কি বলবে কি করবে এ নিয়ে আমরা বিচলিত নই। আমরা এখন একটা বিষয় নিয়ে আমরা খুবই বিশ্বব্যাপী যে অস্থিরতা চলছে, সে অস্থিরতা রেশ বাংলাদেশে এসেও এখানকার অর্থনীতিতে প্রতিক্রিয়া সৃষ্টি করছে। আমরা বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে আমরা চিন্তিত। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নিত্য পণ্যের দাম কমাতে না পেরে সরকারের মন্ত্রীরা বড় বড় কথা বলছে। দাম নিয়ন্ত্রণে আনতে সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা বললেও বাণিজ্যমন্ত্রী কাজের কাজ কিছুই করেননি বলে অভিযোগ করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত কর্মসূচিতে নাগরিক ঐক্যের মান্না আরও বলেন, আওয়ামী লীগের লোকেরা নিজেরা মিলে সংসদ সাজিয়েছে, এর মাধ্যমে ক্ষমতাসীনরা সংসদের কফিনে শেষ প্যারেক মেরেছে বলে অভিযোগ করেন মান্না। সব জিনিসের দাম বাড়ছে, ওনার শপথ নেবার পরে 2 সপ্তাহ পার হয়েছে, সিন্ডিকেট বন্ধ হয়েছে, সিন্ডিকেট ভেঙেছে, জিনিসের দাম কমেছে, কমে নাই। এই যে সামনে রোজা আসছে, এই রোজার মধ্যে খেজুর আমদানি করবেন, সরকারের কাছে তার টাকা নাই। উন্নত সমৃদ্ধ জাতি গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিকল্প নেই, পাশাপাশি খাদ্যে ভেজাল রোধে দরকার দৃশ্যমান শাস্তি বলছেন বিশেষজ্ঞরা। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, জনসাধারণের অসচেতনতা সহ রয়েছে নানা চ্যালেঞ্জ, প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এ অবস্থায় দেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। জীবন ধারণের জন্য খাদ্যের গুরুত্ব যে কত তা অনুধাবন করতে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার এই লাইনগুলোই যথেষ্ট। একবিংশ শতাব্দীতে বাংলাদেশে ক্ষুধা দারিদ্রতা কমে এলেও এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপদ খাদ্য। দেশে ভেজাল ও মেয়াদউর্তীর্ণ খাদ্যপণ্যের বিক্রি বন্ধে নানা সময় বিভিন্ন সংস্থা অভিযান, জেল, জরিমানা করলেও বাজারে তার তেমন কোনো প্রভাব নেই। রাজধানীতে বিশুদ্ধ খাবার খুঁজে পাওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছে। কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি গোলাম রহমানের মতে, ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতে নিতে হবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা। নিরাপদ খাদ্য যদি না হয় তাহলে খাদ্যই তার অসুস্থতার কারণ হতে পারে, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। আইনকে আরও শক্ত করা যায়, কিন্তু শক্ত করে যদি বাস্তবায়ন না হয় তা থেকে কোনো সুফল আসবে না। ভেজাল নকল করে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, এর চেয়ে তো বড় অপরাধ কিছু হতে পারে না। সেই অপরাধের শাস্তিটা দৃশ্যমান হওয়া দরকার এবং দ্রুত হওয়া দরকার। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান বলছেন, দেশে নিরাপদ খাদ্য নিশ্চিতে রয়েছে নানা প্রতিবন্ধকতা, এগুলো মোকাবেলা করাই বড় চ্যালেঞ্জ। খাদ্য ফুড ভেন্ডার যারা আছে তাদের
প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। নতুন একটা প্যারামিটার যখন পরীক্ষা করতে যাই, অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে এই প্যারামিটার পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। সবগুলো আমরা একসাথে অ্যাড্রেস করতে পারবো, আইনের গ্যাপগুলো দূর করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আইন সংশোধনের জন্য, তখন আমাদের এই চ্যালেঞ্জটা আরও আমরা ভালোভাবে মোকাবেলা করতে পারবো এবং সবার জন্য নিরাপদ খাদ্য আমরা নিশ্চিত করতে সক্ষম। বলা হয়ে থাকে স্বাস্থ্যই সকল সুখের মূল, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে সারা বিশ্বে প্রতি 10 জনের মধ্যে একজন খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়। দেশে এখনই নিরাপদ খাদ্য নিশ্চিত না করা গেলে আগামী প্রজন্মকে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। নির্বাচন নিয়ে উদ্বেগ থাকলেও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রে কাজ না করার ভাবনা আবারও নাকচ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গেল রাতে ওয়াশিংটন ডিসিতে নিয়মিত ব্রিফিংয়ে ম্যাথু মিলার জানান, উদ্বেগ থাকার অর্থ এই নয় যে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ করার দায়িত্ব নেই, সেই সঙ্গে তারা বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা বিষয়ক কয়েকটি খাতে কাজ করতে চায় বলেও জানান তিনি। রাজধানী জলাবদ্ধতা দূর করতে পর্যায়ক্রমে সব খাল উদ্ধারের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। মিরপুর প্যারিস খালের অবৈধ স্থাপনা এবং পানির প্রবাহ চালু করতে খাল উদ্ধারে অভিযানে গিয়ে এ ঘোষণা দেন তিনি। মেয়র বলেন, যত বড় প্রভাবশালীর ভবনের অংশই খালে পড়ুক না কেন, সেগুলো ভেঙে দেওয়া হবে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। রাজধানীর মিরপুর প্যারিস খাল, 2 দশক আগেও 40 ফুট প্রস্থ এই খালে মানুষ সাঁতার কাটত, চলত নৌকা, সংযোগ ছিল তুরাগ নদীর সাথে। একসময়ের বিশাল খাল সময়ের পরিক্রমায় ভূমিদস্যুরা স্থাপনা তৈরি করে নালা আর ময়লার বাগারে পরিণত করেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী খালের প্রাণ ফিরিয়ে আনতে ফের উদ্ধারে নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ভাঙা হয় দুই পাশের অবৈধ স্থাপনা। পরিচ্ছন্নতায় অংশ নেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আমরাই খালকে অভিশপ্ত করে দিলাম, আবার আমরাই কমপ্লেন দিচ্ছি, খাল তো ভরাট হয়ে গেছে। শুরুতেই প্রাণী প্রবাহ চলমান, পরে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি খালে নান্দনিক ওয়াকওয়ে তৈরি করা হবে বলে জানান ডিএনসিসি মেয়র। যেগুলো খাল ছিল খালের উপরে কর্তৃপক্ষ নিজে, মন্ত্রণালয়ের মন্ত্রী নিজে প্রত্যেকটা জায়গায় প্লট দিয়ে দিয়েছেন, তাদেরকে আমি 1 মাস সময় দিয়েছি। 1 মাসের মধ্যে তারা কই যাবে, তারা কি করবে, তারা আমার সাথে আসবে, তারা আমার সাথে কথা বলবে। একদিকে কথা বলাটা চলমান থাকবে, আরেকদিকে আমাদের খালের প্রবাহটা আমাদের ঠিক থাকবে। আমরা ওয়াকওয়ে করে দিব, যখন ওয়াকওয়ে করব ওটাই কিন্তু আমাদের সীমানা হয়ে যাবে। খালের পাশ দখল করে থাকা বহুতল ভবনও ভাঙা হবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। আমার এই ছিন্নমূলদের পানিশমেন্ট কিন্তু পরে হবে। আমি এটা বলেছি যে আমার এই খালের মধ্যে যারা বহুতলা ভবন করেছেন, ওইটি যদি আমি পাই মাপে, ওইটা কিন্তু ভাঙবো আমি আগে। পুনরায় খাল যেন দূষিত না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। জলাবদ্ধতা নিরসনে ঐতিহাসিক প্যারিস খালের দুই পাশের ছোট স্থাপনা উচ্ছেদ করতে পারলেও বড় বড় ভবনের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নিতে পারবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সেটিরই দেখার অপেক্ষায়। মিরপুর থেকে বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। লাখো মানুষের উপস্থিতিতে আম্বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হলো 57তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের পর থেকে দেশ বিদেশের আলেমরা বয়ান শুরু করে। প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জুবায়ের অনুসারে মুসল্লিরা অংশ নিয়েছে, চলছে জিকির আসকার, আল্লাহর সন্তুষ্টি এবং দেশে ইসলাম প্রতিষ্ঠায় দোয়া করেন তারা। সাকিবুর রহমানের রিপোর্ট। জুম্মার নামাজ আদায় করতে সকাল থেকেই টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে আসতে থাকেন লাখো মুসল্লিরা। ইজতেমা ময়দান থেকে শুরু করে তুরাগ তীরের আশপাশে ঢল নামে ধর্মপ্রাণ মানুষের। বাঁশ আর চটের তৈরি সামিয়ানায় যত দূর চোখ যায় শুধুই মুসল্লি। থেমে থেমে চলছে জিকির আসকার। প্রথম পর্বে মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিরা অংশগ্রহণ করছেন। জুমা পড়ান মাওলানা জুবায়ের। নামাজ, বয়ান, জিকিরের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের পাশাপাশি দেশ ও বিশ্ব শান্তি কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই কাজটা হলো নবীওয়ালা কাজ, এই কাজটা করছেন নবী রসুলগণ। নবী রসুলগণ তো আর দুনিয়াতে আসবেন না, আর এই কাজের জন্য আল্লাহ তাআলা
রুহের জগতে এই উম্মতের রুহগুলো গুলোকে বাছাই করছেন। সমস্ত মানুষের জন্য হেদায়েতের দোয়া করব যে সমস্ত মানুষকে যেন আল্লাহ তাআলা দ্বীনের কায়েম নিজাম চালু করে দেয়। যেটা শিখে গেলে যে দ্বীনের কাজ হবে, দ্বীনের জন্য ভালো হবে, সেটাই চাই। আর হলো নিজেরও অনেক কিছু শিখার আছে। ফিলিস্তিন সহ সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করা হয়, পাশাপাশি সারা বিশ্বের মুসলমানদের এক হওয়ার আহ্বান ছিল অনেকের মুখে। এবারও বিভিন্ন দেশ থেকে বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসেছেন মুসল্লিরা। ময়দানের পশ্চিম পাশে থাকার ব্যবস্থা সহ নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। ইসি কি মেহনত চল রহি হ্যায় ইয়াহ পে, অর ইয়ে তিন দিন মেহনত হ্যায়, অর ইস তিন দিন কি সিরফ মেহনত হি নাহি, ইয়ে পুরি জিন্দগি কি মেহনত হ্যায় ইয়ে না। বাংলাদেশ মে আয়ে তো হামনে আলম ইজতেমা হোতা হ্যায় হজ কে বাদ, দুনিয়া মে সবসে পেহলা হজ হ্যায়, উসসে দুসরা নম্বর কে লোগ ইয়াহ আকে মিল জায়েঙ্গে, উসকে হিসাব সে হাম আয়ে হ্যায়। ये इस्तेमा में भी जाए, किसी की दुआ के आमीन भी हो जाए तो हमारी भी मगफिरत हो जाए, इसकी वजह से आए माशाल्लाह। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের জুবায়েরপন্থী মুসল্লিদের অংশগ্রহণে শেষ হবে বিশ্ব ইজতেমা। চার দিন বিরতি দিয়ে 9 ফেব্রুয়ারি দিল্লির নিজামউদ্দিন মার্কাজের অনুসারী সাতপন্থী মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন। শাকিবুর রহমান, আরটিভি। ইজতেমার প্রথম দিনের কার্যক্রমের সর্বশেষ তথ্য জানাতে এখন ইজতেমা মাঠ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিবুর রহমান। শাকিবুর, আজকে তো 57তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিন, তো মুসল্লিদের জমায়েত কেমন দেখতে পাচ্ছেন আর জানাবেন যে নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে কী কী তথ্য আছে আপনার কাছে? 7 প্রথম দিনে মানুষের ঢল নেমেছে। কিছুক্ষণ আগে জুম্মার নামাজ শেষ হয়েছে, জুম্মার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জুম্মার নামাজের পরে দোয়া হয়েছে এবং এখনও দোয়া হচ্ছে। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল দেশ জাতি নির্বিশেষে সবার মধ্যে যেন একাত্মতা বোধ আসে, সব ধরনের হিংসা বিদ্বেষগুলো যেন সবার শেষ হয়ে যায়, সেই প্রত্যাশা ছিল সবার। এছাড়াও কিন্তু সারা বিশ্বে যে মুসলমানদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন করা হচ্ছে, সেই নির্যাতনের বিরুদ্ধেও কিন্তু তারা কথা বলেছেন। বলছেন যে সারা বিশ্বের যত মুসলিম দেশ রয়েছে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে পারলেই কিন্তু সবসময় ইসলামের জয় হবে, ইসলামের শান্তি ফিরে আসবে, এমন কথা অনেকে বলেছেন। এছাড়াও নিরাপত্তার বিষয়ে কিন্তু ভালো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা কয়েক স্তরে নিরাপত্তা তারা এখানে বেষ্টনী তারা গঠন করেছেন এবং সেই নিরাপত্তাগুলো তারা সাধারণ মানুষ থেকে শুরু করে বিদেশি যারা গেস্ট রয়েছে তাদের জন্য সেই নিরাপত্তা তারা নিয়েছেন। নামাজ শেষে কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন ঢল নেমেছে, মানুষজন তারা আবার তাদের যে কর্মস্থল রয়েছে বা যাদের বাসা বাড়ি রয়েছে তারা চলে যাচ্ছে। বিশেষ করে শুক্রবার জুমার নামাজের দিন ঢাকার আশপাশের যে সকল মানুষ রয়েছেন তারা কিন্তু জুমার নামাজ পড়ার জন্য এখানে এসেছিলেন। এই রাস্তা ব্যতীত ইজতেমার যে ময়দান রয়েছে এছাড়াও তুরাক তীরের পাড় থেকে শুরু করে কামার পাড়ার যে রাস্তাগুলো সেই রাস্তাতেও মানুষ অবস্থান নিয়েছেন। তারা কিন্তু আগামী 2 দিন থাকবেন এবং রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে 57তম ইজতেমার প্রথম পর্ব এবং পরবর্তীতে 4 দিন বিরতিতে আবার দ্বিতীয় পর্ব শুরু হবে। তো এই ছিল আমার কাছে ইজতেমার প্রথম পর্বের জুমার নামাজের পরবর্তী খবরাখবর। সাথী সাগর রুনি হত্যায় সুষ্ঠু তদন্তে প্রকৃত অপরাধী ধরা না পড়া পর্যন্ত প্রয়োজনে 50 বছর সময় দিতে হবে বলে দেওয়া বক্তব্যটি আপেক্ষিক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। মন্ত্রী আরও জানান, পুলিশ তদন্ত করছে কিন্তু প্রকৃত অপরাধী ধরা পড়ায় তদন্তে সময় লাগছে। সব রকম চেষ্টা করেও যদি সময় লাগে এবং আপেক্ষিকভাবে আমি বলেছি যে 50 বছরও যদি লাগে, কিন্তু যারা এই অপরাধ করেছে, যারা এই খুনটা করেছে, তাদেরকে ধরার জন্য যত সময় লাগুক কিন্তু তাদেরকে আমরা ধরব। যতক্ষণ পর্যন্ত অপরাধীকে না ধরা হবে ততদিন পর্যন্ত চলবে। জানাবো আবহাওয়া পরিস্থিতি। আবারও কমতে পারে তাপমাত্রা, সেই সাথে আগামী 2 দিন রংপুর, রাজশাহী, যশোর ও কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির পর তাপমাত্রা আরও কমার শঙ্কা রয়েছে। দেশে আরও কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত কয়েকদিন ধরে তাপমাত্রা কিছুটা বাড়লেও কাল থেকে কমতে পারে। কোথাও কোথাও ঘন কুয়াশায় সূর্যের দেখা নাও মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অমর একুশের বইমেলায় ছুটির দিনে প্রথম শিশু প্রহরে ছোট্ট সোনামণিদের পদচরণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। সকালে শিশু চত্বরে সিসিমপুর মঞ্চের উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদাসহ কর্মকর্তারা। সিসিমপুরে হালুম, ইকিরি আর টুকটুকিতে আনন্দ উল্লাসে মেতে ওঠে শিশুরা। অভিভাবকদের সাথে মেলায় ঘুরে ঘুরে পছন্দের বই সংগ্রহ করে শিশুরা। বইয়ের প্রতি ভালোবাসা বৃদ্ধি ও শিশুর মানসিক বিকাশের জন্য প্রতি বছর বইমেলায় আয়োজন করা হয় এই শিশু প্রহরের। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 28তম আসর চলছে। শুরুতে দর্শনার্থীরা কিছুটা খরা থাকলেও ধীরে ধীরে জমে উঠেছে মেলা। আজ ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীদের বেশি ভিড় দেখা গেছে। অনেকে পরিবার পরিজন নিয়ে ঘুরতেও এসেছে, বিক্রেতাদের মুখেও হাসি ফুটেছে। এবারে বাণিজ্য মেলায় দেশ বিদেশের মোট 351টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। জলাভূমি এবং মানব সুস্থতা প্রতিপাদ্যে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে জলাভূমি দিবস। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য, কৃষি, পর্যটন সহ নানা ক্ষেত্রে এক অবিচ্ছেদ্য অংশ জলাভূমি। প্রতি বর্গ কিলোমিটারে 20% জলাভূমি থাকার কথা থাকলেও ঢাকাতে এখন 3% দাঁড়িয়েছে, যা নগরবাসীর জন্য মারাত্মক হুমকি বলছেন বিশেষজ্ঞরা। অপরিকল্পিত নগরায়নকে দুষছেন তারা। আর পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সুমনদের ক্যামেরায় জাহিদ রহমানের রিপোর্ট। নদী, নালা, বিল, হাওর, বাওরের মতো বহু জলাভূমি ঘিরে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তথ্য মতে দেশের 7-8 লাখ হেক্টর ভূমি কোনো না কোনোভাবে জলাভূমির অন্তর্ভুক্ত। জলাভূমি বিলুপ্ত হলে বিপন্ন হবে মৎস্য প্রজাতি ছাড়াও বিভিন্ন জলজ প্রাণী সহ অন্যান্য পশু ও পরিযায়ী পাখিদের বাসস্থান। তবে নগরায়নের থাবা এসব জলাভূমিতে ক্রমশই বেড়ে চলেছে। নদীনালা, খালবিল, পুকুর ভরাট করে চলছে শিল্প কারখানা, বসতবাড়ি স্থাপনা। ফলে দেখা দিচ্ছে জলবায়ু পরিবর্তন, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন ভরাট করা জলভূমি উদ্ধার ও সংরক্ষণ করা না গেলে বসবাসের অযোগ্য হয়ে যাবে পরিবেশ। 95 সালে মোট আয়তনের প্রায় 20% জলাভূমি ছিল, সেখানে এই 28 বছরের ব্যবধানে সেটি 3% নেমে এসেছে। সার্বিক জলাভূমির প্রতি আমাদের আন্তরিকতার অভাব, সচেতনতার অভাব এবং কোনো কোনো ক্ষেত্রে খুবই সচেতনভাবে শুধুমাত্র লোভে পড়ে বিভিন্ন শিল্পগোষ্ঠীর, বিভিন্ন আবাসন ব্যবসায়ীদের বিভিন্ন রকমের ব্যবসায়িক মনোবৃত্তির কারণে এই জলাভূমিগুলো কিন্তু দখল হয়েছে, দূষণ হয়েছে, ভরাট হয়ে গেছে। স্বাস্থ্য ঝুঁকি এবং স্বাস্থ্য খরচ বেড়ে যাচ্ছে, যেটি আবার আমাদের একটি সুস্থ নগরী, সুস্থ নগরবাসী নিশ্চিত করার পথে একটি বড় অন্তরায় হিসেবে কাজ করছে। তবে বন ও পরিবেশ মন্ত্রী বলছেন পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে সবাইকে। সকলেরই অংশগ্রহণ দরকার, সকলকে সচেতন হতে হবে এবং সচেতন তখনই হবে যখন তারা মনে করবে যে এটা থেকে তারা কিছু একটা উপকার পাচ্ছে। 1971 সালের 2ই ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে পরিবেশবাদীদের অংশগ্রহণে জলাভূমি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হলেও 1997 সালের 100টিরও বেশি দেশ প্রথমবারের মতো বিশ্বব্যাপী পালন করে জলাভূমি দিবস। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের ম্যাচটি শুরু সন্ধ্যা 7টায়। সাফ বয়সভিত্তিক নারী ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারে আসরেও সেই ছন্দ ধরে রাখতে চায় সাইফুল বাড়ি টিটুর শিষ্যরা। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে জয় পেতে প্রস্তুত হিমালয় কন্যারাও। এর আগে দিনের আরেক ম্যাচে ভারত খেলবে ভুটানের বিপক্ষে। বিকেল 3টে শুরু হবে দুদলের লড়াই। দুপুরের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 241-41 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 5:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।